আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সকল ভিউয়ার হল, আশা করি মাহে রমজান মাসে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরে আমরাও ভালো। তো রোজা মাস গাছ কিছু বড় হয়ে যার গিয়া, আর গরমও আরম্ভ হয়ে গেছে গিয়া। ও চিন্তা করলাম যে আমার তো অনেক রুয়া লাগবো, বড় গার্ডেন, তাহলে আস্তে আস্তে কিছু রুই লাই। আর অনেক সময় গাছও ফানি দেওয়া হয় না, বুলি লাই তো না দিলে এসে গাছও মরি তো পারে, আর এমনি হইলে দেখবো। তো ও দোক আমি আইসকু 1,000, 2,000, 3,000, 4,000 রইমু। তো আপনারা যারা বিগিনার, এরা লাগি আশা করা যায় হেল্পফুল হইব, আর যারা জানেন তারা তো আর কোয়া লাগতো না। তো ই যে মাটি, ই মাটির মাঝে ও তো খেসুয়ো দেখা যায়, খেসুয়ো অর্থাৎ জিটির উইয়া আসছে। ওই তো এটা জিটির মানে খুব ভালো মানে কম্পোস্ট লাগে। তো এই মাটি আমি 15-20 দিন আগে রেডি করছিলাম, আধেখান দিছিলাম আমি, ওই জন্য মিক্স করছিলাম পুরানা মাটি আর আধেখান উপরে বালা মাটি দিয়া। আর আমি সকল ধরনের ফিশ অ্যান্ড বন, এরপরে বন মিল অর্থাৎ যতটা আছে সবটা আমি দিয়া, এরপরে সামান্য কিতা দিছিলাম বলে লেগেছি, একটা জিনিস দিছিলাম আচ্ছা আমি মনে হইলে কই মনে। তো হস্তাও দিছি দিয়া, আর আমি 15-20 দিন আগে দিয়া রাখি দিছিলাম। তো ওহন কু আপনারা দেখো কাউ দোকে একটা ঘাত কুদলাম, ঘাত কুদ দিয়া আর সামান্য বন মিল, বেশি না, বেশি এসে দেওয়া যাইব, বেশি দিলে যদি মরি যায় গিয়া, তাহলে সামান্য দোকা দিলাম দিয়া আর গাছটারে ও করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। জড়ও মাশাআল্লাহ খুব সুন্দর। তো ও দিলাম আর দিয়া ও জেলা আছে ও মেলা খান নাই, আমি ছুটাই পারি যদি জুনটা এখানো আছে যে আমি ছুটাই লাই, তো এটা উই কই দিব দিয়া। ও ইনশাআল্লাহ ইহু আল্লাহ রকম হইলে সামান্য ফানি দিব, ফানি দিয়া আনলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবো। আগর রেডি করা, রেডি করা আমি ওখান অবু তো সামান্য দিলাম আপনার, ওই দোকা বন সামান্য দিলাম। তো আগে হয়েছিলাম যে এপসন সল্টর ফানি দিয়া আমি রাখলাম, এখন ওই দোকা এটা মাশাল্লাহ আমার লন্ডন আমার খালার দেওয়া, ওই তো খালার লন্ডন আমি লিখে রাখলাম, দেখা যাক আল্লাহর রকম বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দোকা এখন আর আমি আর এপসন সল্ট এটা কিছু দিয়ার না, কারণ এটা যদি বেশি দিলাই তে গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়েতে বেশি, আর লাগি কম বালা। এরপরে এটা দেখি ই আমার লন্ডনের খালা ফাটাই দিছিলা, তো থান দেওয়া গুণ আমি অনু রইলি আর এখানো আরি ওই দোকা সামান্য এলাম বন মিল দেওয়ার পরে ওই দোকা এক লগর গাছ ওই দোকে এটা একটা ছোট রয়েছে তারে ও মালা রাখি বিসমিল্লাহ। তো দেখা যাক আমি আরো কিছু রইয়া। তো আলহামদুলিল্লাহ আমি রইলাম 3,000, তো 3,000 রুই নিছি আমি আরো কিছু রুইয়া আপনার দেখাইয়া ই সাইড সারা। আমি আপনার দেখাইছিলাম ও 3,000, আমি 3-4 দিন আগে রুইছি। ই 3-4 দিন আগে রুয়ার অর্থ হইল গিয়া, চিন্তা করলাম যে যদি রুয়ার পরে সকলই রুইলাম বলা রুয়ার বাদে যদি নষ্ট হয়ে যায়গে তে তো রুইয়া লাভ নাই। ও আমি ওখান আরো 2-3 দিন বাদে ই চেষ্টা করি আর ঈদ রুয়ার 2-3 দিন বাদে ওখান করি আর। তো আমি 2 মন্থে করছি ওন ওই দোকা লাইন এই সারা আল্লাহ রকম হইলে আমি এমলা রইমু। তো আমি কিছু ওই দোকা ফটো রইছি ওটা ফটোর মাঝে, ওই দিয়ে ফটোর মাঝে বালা হয় না ওটার মাঝে বালা হয়, ওখান দেখা যায় ফটোটা কিয়া ওটার মাঝে গ্রোথ বেশি বালা ওগুর মাঝে। ওই দোকা এটার রুটও মাশাল্লাহ ভেরি নাইস ওই দোকা। তো আমি আশা করছি নেক্সট টাইম এটা ফটো না রইয়া
ওতার মাঝে রইম তো আমি ওগুন কিছু রইলাই ওটা বিসমিল্লাহ ওগু রইলাই দেখাই আপনারে এটা তো আর আপনারা হয়তো বা মনে মনে চিন্তা করতে পারেন যে আপনি তো বালতির মাঝে রুইরা এটা অবস্থা কি হইব কারণ বালতি তো তল কিটা আসলে এই বালতি হল জন্য বালতির তলে কিচ্ছু না তল আমি খাটিয়ে নিয়েছি তল খাটিয়া ও দিলাম সামান্য ওটা বনমি তো তল আমি খাটিয়ে নিয়েছি তল খাটিয়া বালতির মাঝে দিছি আল্লাহ গিয়া যে বালতি ফানি দিতে খুব সুবিধা হয় নাম্বার এক নাম্বার দুই লগিয়া আমরা যেটাও খাদ্য মানে দিমু ও খাদ্য গুণটা ওই দোকান মাশাল্লাহ ওই দোকান ইজি হয়ে গেল গিয়া এখন আমি সামান্য ফানি দিলাম ওই দোকান আর কোনো স্পট মানে কোনো কষ্ট হইল না আর ফানি দিলেই যে মনে করবো যে হে আবার জায়গাটু আছে ওখান হল যেন রুটও হল দেখলাম দেখাইছিলাম যে খুব ভালো রুট হয়েছে ওখান কিন্তু ওইখানেও মাটি পাইছে বেশি যখন বেশি মাটি পাইছে আশা করা যা জলদি হয়ে যাবো গিয়া আর এটা একটা বালতিরও তল নাই সব আমি খাটিয়ে ফেলাইছি লাইফ যেটাও আমরা খাদ্য দিমু ওখানে থাকবো তাই আমি ওখান কিছু রইলাই রইয়া এসে আপনারা আবার দেখাই আর কি লাগে থাকবো দেখা নিল এটা আমি পাখা রুই লেছি ওই জন্য বালতি হল ওই যে হোক একটা তল নাই ওই যে আমি খাটিয়ে লেছি খাটিয়া ও জন্য অন্য মাটি ওনার মাটি ওই দোকা এটা মাটি ওই দোকা মাটি কেন মাটি যখন তখন অফকারে আমি ও বুয়াই দিলাম ও বুয়াই দিলাম বুয়াই আমি মিক্স করিয়া মাটি রাখলাম এটা পুরানা মাটি ওই দোকা পুরানা মাটি সামান্য দিলাম তোলে দিলে এলাম দেওয়ার পরে আমি অফটা আবার দিলাম ও দিয়া ও দিলাম একটু উর্বর হইগুলো দিয়া এরপরে ইচ্ছা আবার নয়া মাটি নয়া মাটি দিলাম দিয়া আমি প্রত্যেকটা গাছও এটা যারো তিনটা করে দিয়ার আল্লাহ পালা জানেন হুমকিত হইব বাকি আল্লাহর মেহরবানি তিনটা করে দিলাম বিসমিল্লাহ দুইটা গুড়ি একটু জাথা মারি দেন যেন মাটি আর যে গুড়ি দেন না জাথা মারি তৈলে পানি টানি দিবা হলো কিটা হয়ে যায় উঠি যায় গিয়া ও দোকা সাইটে দিয়ে আমি ও মাটি লইলাম ও জ্বর ফলা যাইব তলে গিয়ার সাইডে দিয়ে মাটি যাইতে গিয়ে পারবো তো এসে ও দিলাম পানি আল্লাহ দিতা আমার খাম আমি করলাম আল্লাহ এখন বাকি বরকত রহমত ফসল সত্তা দিতে তো আজ কত যার রুইলাম দেখো বিসমিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো হাজার উড়ি আজ আমি রুই লিছি তো আমার কাছে ও আরো রয়েছে এখনো বহুত তার রয়েছে ও দোকা আরো রয়েছে হোক কোনো এখানে অন্য অন্য রাখছে কত বার আসছে দেখা যায় কখন কিতাব হয় আর একটা জিনিস আপনারা দেখাই ও গত সপ্তাহ ভিডিও তো আমি দেখাইছি লাইভ আপডেট এখন তো সপ্তাহটা কখনো ফুরছে না যদি চাই তে কিন্তু একসাথ নির্বোজ যে স্যার এখন যেমন ও যে ফাতা আছে ও ফাতা আছে ও দোকা একসাথে বুঝা খা ওই যার কি এখনো সপ্তাহ পড়ছে না আর আমার যেন মূলা যারা রেগুলার দেখুন তারা হয়তো বা ইয়াদ আছে ও দোকা মূলা যেন রুইছিলাম ও মাত্র তাই দেন মূলা উঠার অথচ আমি দুইয়ারা নিয়া লাই ভাতা খাইয়া আসছি আর দুইয়ারা এখন কো ওই যে বুকি তিনারা ফরে তাই তাইন রেডি হইবা তো আমার ইয়ার ঠিলে দুই ফাঁকি মারি নিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আজ তো বহুত রুই লিছি আগামীতে রুইম নে রুইলে আপনারা দেখাইম দোয়া করুন যেন আশা করি যায় আমার এই গাছগুলো আর
মরতো না এই সপ্তাহ আপনার রইদও আছে আর রইতা হয় গরমও আছে ইনশাল্লাহ ভালো হইব আর হিবায় দুই জার রুইয়া আমি দিয়েছি তিন জার রুইয়া দিয়েছি যে মরছে না তো ইনশাল্লাহ হইব সকলটাও দোয়া করেন যেন আর মাহে রমজানের দিন সকলে আমার লাগে দোয়া করবো আমিও আপনার আল্লাহ সকল লাগে দোয়া করি আল্লাহ সবাই যে যেখানে আছেন আল্লাহ ভালো রাখা যত বিমারি আছেন আল্লাহ শিফা দান করা তো আপনারা সকল ভালো থাকা সুন্দর থাকা সুস্থ থাকা ও দোয়া সাইয়া আর আমিও আপনার কাছে দোয়া সাইয়া বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।